আল্লাহ তাআলা বলেন অসহায় যখন কেউ হয়ে যায় তখন সে যাকে ডাকে, তো বলো তো আমি ছাড়া অসহায়ের সেই ডাকে সাড়া দেবার আছে কে? আল্লাহ নিজে বলতেছে, বলো তো আর কে? বিপদগ্রস্ত বান্দা যখন হসপিটালের বেডে আহত আক্রান্ত অসুস্থ, তখন যখন কাউকে ডাকে সেটা সাড়া দেওয়ার জন্য আমি ছাড়া আছে কি? ওয়াকশিফুস সুআ, যেই কোনো পেরেশানি মুসিবত বিপদ যেই কোনো কষ্টকর বস্তু দূর করে দেওয়ার জন্য বান্দা যখন কাউকে ডাকে তখন সেটা দূর করার জন্য আছে আমি ছাড়া আর কি? কি কথা আল্লাহ তাআলা! ওয়া জাআলুকুম খুলাফা আল আরদ, জমিনের মধ্যে বসবাসের উপযোগী করে চলাচলের জন্য বানিয়ে দিয়েছি, আমার প্রতিনিধি বানিয়ে দিয়েছি, তো জমিন চলতেছে, আল্লাহর জমিন ব্যবহার করছে। আল্লাহ তাআলা বলেন এই সুন্দর ব্যবস্থাপনা যে করে দিলাম সেক্ষেত্রে আমি ছাড়া কে? এত সুন্দর আসমান সাজিয়ে দিলাম, জমিন সাজিয়ে দিলাম, কখনো আলো দিচ্ছি, কখনো অন্ধকার দিচ্ছি, কখনো রোদ দিতেছি, কখনো বৃষ্টি দিতেছি, কখনো আলো দিচ্ছি, আধার দিচ্ছি, সুবহানাল্লাহ, কখনো গরম দিতেছি, কখনো ঠান্ডা দিচ্ছি, এই যে হালাত, আল্লাহ তাআলা বলেন বলো এটা আমি ছাড়া কে করছে? আ ইলাহুম মাআল্লাহ, আল্লাহ তাআলা আবার বলছে আ ইলাহুম মাআল্লাহ, বলো তো এই কাজগুলোর ক্ষেত্রে আমি আল্লাহর সাথে আর কেউ আছে কি? আছে কি কেউ? কলিলাম মা তাদাক্কারুন, এবার রব্বুল আলামিন বলে অথচ বান্দা এতটা বিস্তীর্ণ ব্যবস্থাপনার পরেও উপদেশ গ্রহণ করছো তো বড়ই কম, বুঝতে তো চাও না, চিনতে তো চাও না আমি আল্লাহকে। ভেবে দেখো বিপদে পড়লে যাকে ডাক দাও সাড়া দেবার আমি ছাড়া কে? দেখো তো মুসিবতে পড়লে দূর করবার জন্য মুসিবত পেরেশানি ডাক দাও যাকে, তিনি আমি ছাড়া কে? কায়নাতের জাররা জাররা বিন্দু বিন্দু উপভোগ করে জমিনের মধ্যে চলছ, এই মুহূর্তে তোমাকে বসবাসের উপযোগী করে রাখছি, সেটা আমি আল্লাহ ছাড়া কে? অতএব উচিত কেবল আল্লাহকেই মনে করা। কাকে মনে করা বলেন? আল্লাহকে মনে করা। আরো বৃষ্টি হইল, আল্লাহই আল্লাহই, বান্দা যা চায় বান্দা বান্দার বুঝ মতো চায়, কার্যকর হয় আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলা বলেন আল্লাহই তার ফয়সালার উপরে সন্তুষ্ট। আরে বিজয়ী, বিজয়ী, আল্লাহ তাআলা যখন কোনো সিদ্ধান্ত নেন সেটাই কেবল কার্যকর হয়, বিজয়ী হয়। এজন্য আলহামদুলিল্লাহ আমরা আজকে পরিবেশ আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যে হালাতেই রাখছেন আমরা এর মধ্যেই খুশি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মেহমান যারা আছেন দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কষ্ট করে এই কয়েকজন একসাথে সবাই না উঠা, চারজন পাঁচজন করে করে উঠা খানা খাইয়ে আসেন। ওই যে এই রুমে এই প্যান্ডেলের পিছন বরাবর ওইখানে খানা খাইয়ে আসেন। হ্যাঁ রেডি, দয়া করে যান কয়েকজন, যশোরের বাইরে একবারে খাইয়ে পড়েন, যান আপনারা খাইয়ে আসেন, যান। নেহরা একসাথে আলহামদুলিল্লাহ। আচ্ছা ছাত্রদের খানার ফিকির দেখো, খবর নাও তো। প্রথম আমি এটা বলে নিলাম যে আল্লাহ তাআলার ফয়সালার উপরে আমরা সন্তুষ্ট,
আর আমাদের কল্যাণ আমরা বুঝি না, আমাদের কল্যাণ প্রকৃত পক্ষে বেশি জানে, বুঝে, সব জানে শুধুই কে? আল্লাহ। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে যা পেছনে যা সবটাই জানেন শুধু কেবল আল্লাহ। অতএব হর হালতে আল্লাহই জানেন, আল্লাহই জানেন আমার কখন কি। আল্লাহ তাআলার ফয়সালার উপরে আমরা রাজি খুশি থাকা, এটাই আমাদের সিফাত, এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের গুণ, এটাই আমাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করে দেন, বুঝবার তৌফিক দান করেন। ইসলাহি মজলিস মূলত এর মূল ফিকির, মূল চেতনা হলো মানুষের সংশোধন, দিলের পরিবর্তন, মূল কথা হলো এটা, আত্মিক সংশোধন, অন্তরাত্মার পরিবর্তন, এটাই হলো ইসলাহের মূল ফিকির, মূল টার্গেট। একজন মানুষের অন্তরাত্মা ভেতর সুন্দর হবে, এটাই হলো ইসলাহি ফিকিরের, ইসলাহি মজলিসের, ইসলাহি আলোচনার মূল টার্গেট। যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর নেক বান্দা, আমরা যাদেরকে আউলিয়া বলি, মাশায়েখ বলি, কেউ আহলে দিল বলে, কেউ বুজুর্গ বলে, হক্কানি রব্বানি পীর মাশায়েখ বলে, এ যাই বলি, এ সকলের মূল বৈশিষ্ট্য হল তারা তাদের হৃদয় অন্তর তারা সাজিয়েছেন। এই জন্য উনাগরে আউলিয়া বলে, এই জন্য উনাগরে বুজুর্গ বলে, এই জন্য উনাগরে আল্লাহওয়ালা বলে, এই জন্য উনাদেরকে আহলে দিল বলে। সবার এটাই বৈশিষ্ট্য, মূলত তারা তারা আল্লাহ তাআলার মহব্বতে দিল সাফ করছেন, দিলের উপরে মেহনত করছেন। আমরা কিতাবে পড়ছি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাই, ওনার ১১টি ছোট ছোট রিসালা কিতাবের সমন্বয়ে একসাথ করে একটা কিতাব আছে, ইসলাহি নেসাব, এরম মোটা, ওইটা মোট ১১টা কিতাবের সমষ্টি। থানভী রাহমাতুল্লাহ, যেই কোনো নেককার মানুষ এই কিতাবটা যদি একবার পুরাটা পড়ে দিল দিয়া বুঝ নিয়া, আল্লাহ তাআলা তার জিন্দগি বদলায় দিন। একজন ইমানদারের জীবনের প্রয়োজনীয় যত কিছু দরকার একেবারে টপ টু বটম, এ টু জেড এটার ভিতরে আছে, যা লাগবে জিন্দগি সাজানোর জন্য। বাংলায় অনুবাদ হয়েছে এই নামেই, ইসলাহি নেসাব, অনুবাদেও এটা এই নেই, মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত এরকম মোটা বইটা, ১১টা বই আছে এখানে ভিতরে, এটার একসাথ করে তারপরে ছাপাইছে। একজন মানুষের জীবনের যা দরকার সব এটার মধ্যে আছে। একজন মানুষের জীবন, ইমানদারের জীবন সাজাবার জন্য যা লাগবে, তো ওইটার শুরুতে ভূমিকার মধ্যে একটা কথা আছে, সেটা হলো প্রত্যেক মানুষের, আমরা আমাদের যেই দেহ, এই দেহের দুইটা অংশ, একটা হলো বাহ্যিক যেটারে আমরা জিসিম বলি, দেহ শরীর, আরেকটা হলো ভেতরের একটা সত্তা আছে যেটার নাম হলো রুহ। রুহ যেটা, এটা মূলত হাড্ডিও না গোস্তও না, এটা মূলত হাতও না পাও না মাথাও না চৌকো না, এইটা কেমন ভিতরে কি, এটা কি প্লাস্টিক না রাবার না ইলাস্টিক না পাথর না কি গোস্তের টুকরা, কেহই জানে, জানে শুধু আল্লাহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি, কোরআনে আছে মক্কার কাফেররা নবীকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ বলো তো রূহ কি জিনিস, আল্লাহ তাআলা জবাব দিতেছে, বন্ধু লোকেরা আপনাকে জিজ্ঞেস করছে, ইয়াসআলুনাকা আপনাকে জিজ্ঞাসা করছে, আনির রূহ, রূহ সম্পর্কে আমি শুনতেছি, আচ্ছা আমি বলতেছি। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি বলছি শুনেন, আমি কি কই শুনেন, এটা কোন কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহ বলেন বলে দেন রূহ কি জিনিস,
রূহ হলো সরাসরি আমি আল্লাহ তাআলার একটা আদেশের নাম, আমার হুকুম এটাই রূহ, আমার হুকুম চলো তো আমার হুকুম চলতেছে, আমার হুকুম বন্ধ খালাস বন্ধ বন্ধ। প্রতিটা নিঃশ্বাস মানব দেহের আল্লাহ তাআলার প্রত্যেকবার আলাদা আলাদা অনুমতি নেয়, প্রতিটি নিঃশ্বাস ভেতরে ঢুকতে একবার অনুমতি নেয়, বের হইতে আবার অনুমতি নেয়, একেবারে আলাদা আলাদা। এমনও না যে আল্লাহ এক সপ্তাহটা একসাথে কইয়া দেন এই সপ্তাহে এই লোক টিকবনি বাঁচবনি, না, প্রত্যেক নিঃশ্বাস আলাদা আলাদা অনুমতি চায়। তো আল্লাহ তাআলা বলে ঢুকো, ঢুকি, বের হব, হ্যাঁ বের হও, তো বের হয়। ঠিক যেই নিঃশ্বাসটার বেলায় রব্বুল আলামিন বলেন আর কি ঢুকবে না, আর ঢুকবে না, শেষ, তো বলে যে এই মাত্র তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তার মানে কি উনি মারা গেলেন। তাহলে রূহ মানব দেহের একটা ভেতরের একটা সত্তা, ভিতরের একটি জিনিসের নাম, সেটা ঠিক কি কোন সুরতে আল্লাহ তাআলাই জানেন, কোন কাইফিয়াতে আল্লাহ তাআলাই জানেন। তো যেটা আমি বলতেছিলাম, আমাদের দেহের দুইটা অংশ, একটা অংশের নাম হলো জিসিম দেহ, আপনারা তাক আপনারা মনোযোগ দিয়ে শুনেন, এই মনে করেন এটা একটা সুযোগ, এই পাঁচ সাতজনেই মনে করেন নিরিবিলি যে শুনতেছেন বুঝতেছেন, এটা কিন্তু বড় একটা সুযোগ, এরকম নিরিবিলি ঠান্ডা মাথায় বুঝাবার টাইম আমরারও পাই না, ধুমধাম হুলুস তুর বক্তা ইয়ে রে নামেন রে হুজুর সংক্ষেপ করেন রে গেছে রে দর রে, বুঝেন নাই মাহফিলগুলো তো আমরা এমনই একটা দৌড়ের উপরে থাই উড়ের উপরে থাই। এই জন্য আপনার বুঝানা দরকার মানুষ কয়জন হয়েছে আমার কি দরকার। তো বলতেছি প্রত্যেকটা মানুষের এই দেহের দুইটা অংশ, একটার নাম হলো দেহ আরেকটার নাম হলো রূহ। এবার আমরা হিসাব করি কোনটা বেশি দামি কোনটা বেশি স্থায়ী। তাহলে এটা প্রত্যেকেই বুঝি জিসিম নামের যেই দেহটা এইটা আলাদা হয়ে যায়, মানে রূহটা নিয়ে যায় ফেরেশতা আর জিসিমটা থেকে যায়। এই জিসিমটাকে যখন কবরের মধ্যে দাফন করা হয় তখন রূহটা আল্লাহ তাআলা কোনোভাবেই মৃত্যু হতে দেয় না, রূহ মরে না, রূহ তো আলাদা করে, রূহ এটা পূর্ণ সময় কবরের জিন্দগি যত এটা থেকেই যায়, হাসরের মাঠে যতক্ষণ ওইটাই থেকে যায়, পরকালে জান্নাতে যাবে কিংবা জাহান্নামে যাবে এই রূহটাই থেকে যায় মানুষের। কিন্তু দেহ নামের যেই শরীরটা এটা মৃত্যুর পরে কবরে দাফন হোক অথবা অন্যভাবে সে মৃত্যুবরণ করুক এটা শেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, এটা নিঃশেষ হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা আবার যখন যতবার প্রয়োজন ওই রূহের মধ্যে নতুন দেহ নতুন শরীর সংযোজন করেই আবার তৈরি করবেন, আবার তুলে ধরবেন, আবার দাঁড় করাইবেন। তাইলে বোঝা গেল জিসিম নামের যেই দেহটা এটা একান্তই ক্ষণস্থায়ী, কিন্তু রূহ যেটা এটা স্থায়ী। কোনটা স্থায়ী? রূহ স্থায়ী। ওই ইসলাহী নিসাবের ভূমিকাটা আছে, এটা স্থায়ী। এখন হযরত বলেন যে রূহ নামের এটা যেহেতু স্থায়ী আর জিসিম নামের যেটা এটা যেহেতু ক্ষণস্থায়ী, তা আফসুসের বিষয় হলো যেটা স্থায়ী যেটা দীর্ঘমেয়াদী যেটা কোনো দিন শেষ হবে না, তাহলে বোঝা গেল এটাই দামি এটাই উন্নত এটাই গুরুত্বপূর্ণ। জিসিম যতই সাজাই এটার প্রতি আমি যত যত্নই নেই, পৃথিবীর সব হারবাল ওষুধও যদি কেউ খায়, পৃথিবীর ইউরোপ আমেরিকার ডাক্তারও যদি কেউ দেখায় শরীরের সুস্থতার জন্য, এরপরেও তাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে, হবে কি না বলে? হবেই। এবং যেই ডাক্তার দেখাইছে আমেরিকাত নিয়ে হেবড়ায় মরে যাবে, তো তুই আর আমনে কিতেন জান,
ইন্ডিয়ার যে ডাক্তারের কাছে গেছে চিকিৎসার জন্য, ওই তো থাকতো না। থাইল্যান্ডের যে ডাক্তারের কাছে আপনার রুগী দেখাইতে গেছে, ও বেচারাই তো বাঁচত না, সেই তো থাকবে না কয়দিন পরে। অতএব দেহ নামের এই শরীরটা, এটা অচিরেই শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে তছনছ হয়ে যাবে। আ করাচি হযরত বলছে কি মজাদার কথা, করাচির হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই, উনি ওনার বিখ্যাত কিতাব, শুধু বিখ্যাত না মানে বিখ্যাত রূপে আর কি শব্দ আছে সেইটা, এটা সারা পৃথিবী খ্যাত কিতাব, রুহ কি বিমারিয়া আর উনকা ইলাজ, বাংলা অনুবাদ হয়েছে আমার ঢালকানগর শায়খ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হযরত দামাত বারাকাতুহুম অনুবাদ করছেন, আত্মার ব্যাধি ও প্রতিকার এই নাম ওইখানে আছে। হযরত বলেন করাচি হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি বলেন, যে সুন্দরী রূপসী সুনয়না চমৎকার দেহ গঠনওয়ালা যেই নারীর ফাঁদে পড়ে তুমি তোমার জীবন যৌবন শেষ করলা, যেদিন তার মৃত্যু হবে কবরে তাকে দাফন করা হবে, অল্প কয়েকদিন পরে কবরের মাটি খুইরা তুমি দেখবা তার আর কিছুই অবশিষ্ট নাই, তুমি যদি মাটিকে বলো তখন যে হে মাটি আমার প্রেয়সী আমার প্রিয়তমার সুন্দর নাকটা একটু দেখাও তো, সুন্দর গালটা একটু দেখাও তো, সুন্দর ডাগর ডাগর চোখ যেটা দেখে আমি বিমোহিত ছিলাম ওটা দেখাও তো। মাটি বলবে হায় বোকা কিছুই নাই, সব আমি মাটির সাথে মিশাই দিছি, মাটি বানায় দিছি। তো বলে যে এর আগে যে আমি দেখলাম এগুলো, এটা শুধু মাটির একটা স্তূপের উপরে আল্লাহ তাআলা একটু ডিস্টেম্পার করে দিছিল, সেই ডিস্টেম্পারটা মাটিতে আইনা সরায়া দিছে, এখন আর মাটির দেহ মাটি হয়ে গেছে, এখন আর আলাদা নাকও নাই চোখও নাই কানও নাই পাও নাই কিচ্ছুই নাই। অতএব হযরত বলেন এই ইসলাহি নিসাবের শুরুতে আছে, এক মুমিনের উচিত শুধুই কেবল ক্ষণস্থায়ী দেহ, এটার আরাম এটার এতটুকুর জন্যই জীবন পুরাটা উৎসর্গ না করা, এটা মুমেনের পরিচয় হইতে পারে না। মুমেনের মূল ফিকির হবে যেহেতু আমার দেহ যদি আমার থেকে নিশ্চিন্ন হয়ে যায় নিঃশেষ হয়ে যায়, রু থাইকেই যাবে, কবরেও থাকবে হাসরের ময়দানেও থাকবে, ওই ওইটাই যেটা এখন আছে, মানে এখন আমাদের প্রত্যেকের সত্তার মধ্যে যে রুহুটা আছে এটা আর কোনোদিন কি হবে না শেষ হবে, কাজে এইটার যত্ন নেওয়া উচিত, বুদ্ধিমান বিবেকবান উচিত, যারে আল্লাহ বিবেক দিছে দেমাগ দিছে তার উচিত এই রুহের যত্ন নেওয়া, রুহের কথা খেয়াল করা। আর এটাকেই বলে এই রুহের যত্ন, রুহের মেহনত, এই রুহটাকে সাজানো, অন্তরাত্মাকে পবিত্র করা নিষ্কলুষ করা, এটার নামই হলো ইসলাহি মেহনত, এটাই আল্লাহওয়ালাদের সাথে সম্পর্কের মাকসাদ। কোনো হক্কানি বুজুর্গ কোনো মাশায়েখ কোনো আউলিয়া কোনো আল্লাহওয়ালার কাছে আসা যাওয়ার মূল মাকসাদ এইটা, হুজুর আমার তিনটা ছেলে একটা মেয়ে হয় না, আমনে হুনছি আল্লাহর ওলি বুজুর্গ মানসে কয় আমনে আমার যদি একটা তাবিজ দিতেন যাতে করে আপনার তাবিজে আমার একটা মেয়ে যাতে হয়, এই জন্য আপনার কাছে আসছি, তো দুনিয়ার লোভে আসছে। আমার তিনটা মেয়ে একটা ছেলে নাই, আপনার কাছে দরকার হইলে গরু দিলাম ছাগল দিলাম বৈঁস দিলাম যা বলেন সব দিমু, বিনিময়ে আপনি আমার এমন একটা তদবির তাবিজ দেন যেই তাবিজ দিলে আমার একটা ছেলে হবে, আমার ছেলে হুজুর আজকে 12 বছর ধরে লন্ডনে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, লন্ডনের বিশামাগার পাচ্ছি না, আপনি যদি একটা তাবিজ দেন তদবির দেন আপনি যদি একটু হু দিয়ে দেন যাতে করে আমি ঘুমে তুইটা দেখি লন্ডন,
এর বিনিময়ে আপনি হুজুর যা চান আমি সব দিয়ে দেব, বাকি আমারে লন্ডন পৌঁছাই দেব। এ অধিকাংশ মানুষ কোনো আল্লাহওয়ালার কাছে, আহলুল্লাহর কাছে, আল্লাহওয়ালা বুজুর্গ শুনলে ওনার কাছে এই সমস্ত দুনিয়ার ফালতু বিষয় এগুলোর জন্য চায়। আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমি একবার দেখছি হুজুরকে এক জায়গায়, আমি নিজে ছিলাম, ওই লোক এরকম বিদেশের জন্য একটা তাবিজ নিতে আসছে হুজুরের কাছে। তো হুজুর বলতে যে আপনার এর এই হাতের বাহু থেকে দুই বাহু একবারে এই পর্যন্ত, মানে কোনোই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত দোনো হাতে তাবিজ বান্ধা, অনেকটি চল্লিশ বিয়াল্লিশ টাইম। হুজুর বলতেছেন এগুলো কি? ক হুজুর বিভিন্ন পীর মাশায়েক বুজুর্গদের কাছ থেকে নেওয়া তাবিজ, যেখানেই বলছে হুজুর সেখান থেকেই একটা একটা তাবিজ আনছি, যাতে করে ওই একটা বড় ইউরোপের একটা দেশ, ওই দেশে যাওয়ার আশায় আপনার কাছেও আসছি হুজুর। এরপরে হুজুরে বলছে একটা কেসি আনতে, ঘর থেকে একটা কেসি আনাইছে, কাটছে এগুলা কাইটা সব দিয়ে একত্র করে, এরপরে বলছে ওনার হাতে দিছে, দিয়ে বলছে এই যে পুকুর দেখা যায় এনে সামনে, এটার মধ্যে নিয়ে এটা ফালাই দিবেন, তাইতে করেই আপনি বিদের যাতেন ফেলবেন, এইটাই তাবিজ, মানে আমনের তাবিজ হলে এইটি হেনিয়ে হালাই দাও, অরে দিয়ে এইটি সব দিয়ে ফালাইছে, খোলাইয়া পরিষ্কার করাইয়া তারপরে এমনি দোয়া করে দিছে। আমার বলার উদ্দেশ্য হইল এই রুহের ফিকির, অন্তরকে সুন্দর করা, কারণ কবরে থাকবে রুহ, কবরের আজাব হবে রুহের উপরে, কবরের নিয়ামতও হবে, শান্তি আরাম পাবে রুহের উপরে। সঞ্চার করবেন তাহলে রুহের উপরে, সব কিছু রুহের উপরে, কাজে রুহ যেটা অন্তরাত্মা, যেটা ভেতরের হৃদয়, এটা যার পবিত্র সুন্দর, এটা যার বিশুদ্ধ, এটাই একমাত্র কাজে আসবে। অতএব একজন মুসলমানের মূল টার্গেট, চিন্তা, চেষ্টা রুহের উন্নতি, রুহের সাজানো। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা শুনাইছেন কোরআনে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকল, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কোনোভাবে আল্লাহর স্পষ্ট কোরআনের আয়াত, লা ইয়ানফাউ কোনো উপকার করবে না মালুন মাল, ওয়ালা বানুন সন্তানাদি, কারো কোনো সম্পদ, কারো সন্তানাদি কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলেন উপকারে আসবে কিয়ামতের ময়দানে শুধুই কেবল ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধুমাত্র যে ব্যক্তি নিয়ে আসবে হাশরের ময়দানে একটা কলবে সালিম, একটা নিরাপদ, পবিত্র, গুণামুক্ত, বিশুদ্ধ একটা দিল যে আল্লাহর সামনে পেশ করবে, আল্লাহ তাআলা ওই দিলের দিকে তাকাইয়া জান্নাতে পৌঁছায় দেবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। জি বাকি যারা খাবার খান নাই দয়া করে যান, কষ্ট করে মেহরবানি করে তোমরাও যাও ভাই, খানা খাইয়াও যাও, বাকি মেহমানদের মধ্যে আরো যারা আছেন দয়া করে খাবার খাইতে যান, কষ্ট করে ওঠেন আবার পরে আবার আইসা বসেন, ওখান থেকে মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছি, হাত চলবে মুখের কাছে, কান চলবে ওয়াজের কাছে। আচ্ছা তো বলতেছি ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তাহলে এই যে ইসলাহী মেহনত আমাদের, এই মেহনতের মূল ফিকির হলো রুহের মেহনত, কলবের মেহনত, দিলের মেহনত, আসলে এটাই মূল মেহনত, এটাই মূল ফিকির। কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা নবীর দায়িত্ব বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন
নবীকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, এক নম্বরে আমার কিতাব আমার কোরআন আমার বান্দাদের সামনে তেলাওয়াত করে শোনাবে, এই জন্য দুই নম্বরে ওয়ায়ুজাক্কিহিম আমার বান্দাদের প্রত্যেকের অন্তর দিল বিশুদ্ধ করে দিবে, তাজকিয়া করবে। তাজকিয়া মানে অন্তরকে পবিত্র করা, অন্তরকে বিশুদ্ধ করা, অন্তরকে শুদ্ধ করা, অন্তরকে সাজিয়ে তোলা। আল্লাহ তাআলা বলেন এটা নবীজির জিম্মাদারি, নবীর জিম্মাদারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহ এটার তালিম প্র্যাকটিক্যাল বাস্তব তালিম শিখাইয়া দেওয়া এটাও নবীর দায়িত্ব। নামাজ পড়বেন কোরআনের হুকুম কিভাবে নবী তালিম দিয়ে দিছে, যাকাত দিবে কোরআনের হুকুম কিভাবে নবী তালিম দিয়ে দিছে, রোজা রাখবে কিভাবে আল্লাহর হুকুম নবী তালিম দিয়ে দিছে, হজ আল্লাহর হুকুম কিভাবে করবে নবী তালিম দিয়ে দিছে, কোরবানি আল্লাহর হুকুম কিভাবে আদায় করবে নবীজি তালিম দিয়ে দিছে, জিকির আল্লাহর হুকুম কিভাবে করবে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তালিম দিয়ে দিছে। এভাবে একবারে বিন্দু 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 বিন্দু, একবারে নখ কাটবে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও তালিম দিয়েছেন, টয়লেট বাথরুমের পেশাব পায়খানার জরুরত সারবে কিভাবে নবী তাও তালিম দিয়ে দিবে, ঘুম থেকে উঠে কি করবে, ঘুমাইতে গিয়া কি করবে, হাত মুখ ধুইবে কিভাবে, নাক ঝাড়বে কেমনে, নাক নাক পরিষ্কার করবে কেমনে সরওয়ারে দু আলম এটাও বুঝাই দিছেন, কুলি করবে কেমনে এটাও বুঝাই দিছেন, ঢিলা কুলুক ব্যবহার করবে কয়টা, কদ্দুর কিভাবে, এটা পর্যন্ত আল্লাহর নবী তালিম দিয়ে দিয়েছেন উম্মতকে। একটা সুতার জন্য আমরা গ্রাম দেশে যেরকম ফেয়াইজের জন্য আরেক ঘরের থেকে একটা ফেয়াইজ আনে, আগো আমরা আজকে ফেয়াইজ বিকালে আনবো, আমরার হেবড়া খেয়াল নাই, আমারে দুটা পেঁয়াজ দেন, অথবা একটু লবণ আরেক ঘর থেকে আনে, আদা রসুন আরেক ঘর থেকে আনে। আল্লাহ তাআলা বলে বোন দুনিয়াবাসী আমি আমার বন্ধুকে এভাবে পাঠিয়েছি, একটা পেঁয়াজের জন্য একটা লবণের জন্য যেমন অন্যের ঘরে যাইতে হবে না, ঠিক পেশাব পায়খানা অজু গোসল আহার নিদ্রা হাসি কান্না আনন্দ বেদনা জিন্দগির কদম কদম আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর মাধ্যমে তালিম দিয়ে দিয়েছি, কোনো কিছুর জন্য কারো বুদ্ধি পরামর্শ দুনিয়ার কারো কাছ থেকে নিতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমার উম্মত আমি তোমাদের পিতার মতো, আবু দাউদের হাদিস, আনা লাকুম মিসলাল ওয়ালিদ আমি তোমাদের পিতার মতো, ওয়াল্লিমুকুম কুল্লা শাই, নবীজি বলেন আমি তোমাদেরকে সব শিখাব, সব কিছু সব কিছু, এই জন্য হাত্তাল খির আতা হাদিস আছে, টয়লেটে কিভাবে বসবে বাথরুমে কেমনে বইব আল্লাহ নবী ওটাও শিখাই দিছে, এটাও শিখায়, কিছুই বাদ রাখে না। তো এখানে বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জিম্মাদারি ছিল ওয়ায়ুজাক্কিহিম, অন্তর পবিত্র করা, অন্তর যেই অন্তরে যেই দিলের মধ্যে কুফুরি ছিল নবী সেটা পরিবর্তন করে ঈমান দিয়ে সাজিয়ে দিয়েছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ বলেন আমি আমার বন্ধুর এই সাহাবীগুলোর দিল, আহ আল্লাহ তাআলা বলেন এক এক মনে করেন, আর বুঝার জন্য বলি এক এক ক্যারেট আম, ক্যারেট ওই প্লাস্টিকের রেডি, এটার মধ্যে মনে করেন 25 কেজি আম আছে, আমনেরে বলছি আমনের মন মতো 5 কেজি আম বাচ্চালন, আচ্ছা আপনি কেমন সাওয়াডা চাইবেন, 25 কেজির থেকে বাচ্চা নিবেন, একটা একটা আম চাইয়া চাইয়া সব দিক চাইয়াই তো আপনি বাছাই করবেন। তো আল্লাহ তাআলা বলেন কুটি কুটি আমার বান্দা কেয়ামত পর্যন্ত আমি বানাবো, এদের মধ্য থেকে আমার বন্ধুর জন্য সাহাবি বানাবো, যাদেরকে তাদেরকে আমি আল্লাহ নিজে পরীক্ষা করে করে যাচাই করে করে একটা একটা রুহু দেখে দেখা এরপরে আলগা করে এদেরকে আমি আমার রসুলের সাহাবি হিসাবে নির্বাচন করেছি। হ্যাঁ আল্লাহ তাআলা বলে
হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ তাআলা বলেন সাহাবীদেরকে, দেখো ঈমানকে আমি তোমাদের কলিজার মধ্যে সবচেয়ে প্রিয় বানায় দিছি। ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, দিলের মধ্যে সাজিয়ে দিয়েছি অন্তর। আল্লাহ বলেন ওয়া যায়্যানাহু, আমি সাজিয়ে দিয়েছি, ঈমান দিয়ে দিল সাজাই দিছি, দিল সাজাইছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো ফারুক আমি আবারও বলছি যে এগুলো জায়গা কম নিতেই কষ্ট করে ভাই, আমরা যেহেতু বাহিরে করতে পারি নাই, কাজে এগুলো তোমরা মিলাইয়া পরামর্শ করে যে দূর চাপাইয়া সুন্দর করে, এবং এই বয়ানের যে মাইক এটা ঠিক করে দিবা, দিয়া এডিরে সেট করবা পরে। তো বলতেছি আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুজাক্কিহিম, আমি আল্লাহ তাআলা নবীকে দিয়ে তাজকিয়া করেছি, সাজিয়েছি, দিল সাজাই দিছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত সাহাবীর অন্তর ছিল পবিত্র। প্রথম সাহাবি মনে করেন আবু বকর সিদ্দিক, মনে করেন লাইন ধরছে এক সোয়া লক্ষ সাহাবি, মনে করেন সিরিয়াল ধরছে। তো আল্লাহ তাআলা এমন বানাইছে, নবীজি এমনভাবে সাজাইছে, প্রথম এক নাম্বার যিনি মনে করেন আবু বকর সিদ্দিক, আর সর্বশেষ 125,000। তো মনে করেন 125,000 নম্বর যার শেষ, এ প্রথম জনের দিল যেরকম পবিত্র, ওই 125,000-এর মাথার যে শেষ ব্যক্তি তার দিলও সমানভাবে পবিত্র। সুবহানাল্লাহ। হ্যাঁ, শতবদন নাই ফাঁসি যে প্রথম 15-20 জন বালা সাইয়া দিছি, পরের গুলা সদর বদর, উর্বের 5 কেজি আম ভালো, ভিত্তিটি ছোট ছোট, এমন না। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেককে বাছাই করে করে দিছি, বন্ধুকে বন্ধুর হাতে তুলে দিছি। আল্লাহর নবী প্রত্যেকটার দিল তাজকিয়া করে, শুদ্ধ করে সাজিয়ে দিয়েছেন, যার ফলে আবু বকরের দিলের মধ্যে ইমানের মহব্বত যা, শেষ সাহাবীর দিলের মধ্যেও ইমানের মহব্বত তা সমান বরাবর বরাবর। এজন্য আমাদের এই ইসলাহি মেহনত, অন্তরের মেহনত, কিসের মেহনত বলেন? দিলের মেহনত। দিল সাজাবে চেহারা না, হাত পাও না, চেহারা কালো হইলেও সমস্যা নেই, চেহারা যদি কালো বেলাল হয়, দিল যদি সাফ হয়, তো কালো বেলাল খানায় কাবার ছাদের মধ্যে দাঁড়াইয়া আজান দেয়, আর সুন্দর চেহারার কুরাইশ কাফের নিচের মধ্যে দাঁড়াইয়া তাকাইয়া লাঞ্ছিত আর অপদস্ত। চেহারা মূল মকসদ না, মূল মকসদ দিল, দিলের অন্তরের পবিত্রতা। এজন্য একজন মুমিন, একজন ইমানদারের মূল সিফাত অন্তরের পবিত্রতা, অন্তরের বিশুদ্ধতা, অন্তরের সৌন্দর্য, দিলের মেহনত, দিলের মেহনত। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর একদিন বলছিলেন খুব সুন্দর কথা, কাজে এই যে টয়লেট বাথরুম, এগুলোর যে কমোড, যেগুলোর মধ্যে আমরা টয়লেট বাথরুম সারি, কাজে এই কমোটের যে উপর যেটা আমরা দেখা যায় কমোটটা সাদাটা, এইটা তো আমরা প্রতিনিয়ত হারফিক দিয়া পরিষ্কার করি, কিন্তু আমরা কি একবার ভেবে দেখছি এই কমোটটার ভিতরে আরেকটা ফিট আছে ভিতরে নিচে, এটা যদি এদিক দিয়া হয় কমোট যেটা দেখায়, তো এটার হেই ফিট আছে না একটা, সেইটাকে তো কোনো দিন হারফিকও লাগাইলাম না, দুইয়া মুছে সাফও করলাম। সেটা কল্পনা করেন কি পরিমাণ নোংরা, কি পরিমাণ ময়লা ভিতরেরটা। তা হযরত বলেন যে ঠিক, বাইরের জামাও তো সুন্দর, চুলও তো আশ্রানো, মুখের মধ্যেও আপনি পাউডার ফ্লেয়ার এন্ড লাভলি দিলেন, গায়ের মধ্যেও তেল দিলেন, জামা প্যান্ট চুল সব কিছু সুন্দর করে সাজাইলেন, কিন্তু ভিতরের অন্তর যেটা, এটার মধ্যে হিংসায় ভরা, এটার মধ্যে বিদ্বেষে ভরা, এটার মধ্যে রাগে ভরা, এটার মধ্যে ভীরুতায় ভরা, এটার মধ্যে কৃপণতায় ভরা, এটার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি দুশ্মনীতে ভরা, এটার মধ্যে মানুষের প্রতি ঘৃণা, এটার মধ্যে গরিবের প্রতি তুচ্ছতাচ্ছিল্য মনোভাব, এত নিকৃষ্ট বদভ্যাস নিয়া ভেতরের অন্তরাত্মা এত নাফাক, এত অপবিত্র, তো সেইটাকে আপনি যে সাফ করবেন না, সেটা সাফ করবেন কখন?
সেটা পবিত্র করবেন কখন বলেন? এজন্য ফিকির করা চাই, ফিকির করা চাই, এ কথা ভাবা দরকার। এই আপনারা ভাবেন, একজনই ভাবেন, একজন বুঝেন, একজনই ভালো মনে করেন, একজনই বুঝছেন। আমাদের বাংলাদেশের অন্যতম আলেমে দিন, প্রতিনিয়ত যিনি মাঠে ময়দানে আল্লাহর কথা বলে বেড়াচ্ছেন দরদ মাখা কণ্ঠে, অন্যতম আলেমে দিন ওয়াইজ আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আসবেন। আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ বড় ভাই, আমাদের এই মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তিনি ইনশাআল্লাহ আসবেন, বয়ান করবেন। তো আসরের নামাজের পর থেকে ধারাবাহিকভাবে এই শীর্ষ ওলামায়ে কেরাম বয়ান করবেন ইনশাআল্লাহ। আমরা মূলত চেয়েছিলাম বাহিরে প্যান্ডেলের মধ্যে আমাদের এই মজলিসটি করতে, এর আয়োজনও ছিল, ব্যবস্থাপনাও আমরা করেছি, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার ফয়সালা যা, আমরা তার মধ্যেই খায়ের কল্যাণ মনে করি, আল্লাহ তাআলার ফয়সালার উপরে শতভাগ সন্তুষ্ট থাকা, এটা মুমিনের সিফাত। রেজা বিল কাজা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা গুরুত্বপূর্ণ আকীদা, রেজা বিল কাজা বলে এটা, মানে আল্লাহ তাআলার ফয়সালার উপরে সর্বাবস্থায় সন্তুষ্ট থাকা, এটা মুমিনের সিফাত, মুমিনের গুণ। কোরআনুল করিমের মধ্যে আছেন আল্লাহ তাআলা বলেন, আসা আন তাকরাহু শাইআন আহুয়া খাইরুন লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন আহুয়া শাররুন লাকুম। আল্লাহ তাআলা বলেন এমন অনেক বিষয় আছে, আল্লাহ তাআলা বলেন যেগুলোকে তোমরা অপছন্দ করো, তোমাদের কাছে ভাল লাগতেছে না, অপছন্দ, কিন্তু এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। তে কোরআনের আয়াত, অহুয়া খাইরুন লাকুম, তোমার অপছন্দ আল্লাহ তাআলা বলেন অথচ এর মধ্যেই তোমার জন্য কল্যাণ। ওয়া আসা আন তুহিব্বু শাইআন অহুয়া শাররুন লাকুম, আল্লাহ তাআলা বলেন এমন অনেক বিষয় আছে তোমার কাছে খুব প্রিয়, খুব পছন্দনীয়, এরকম হইলে ভালো হইতো, এটা হইলে ভালো হইতো, আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়া শাররুন লাকুম, অথচ এর মধ্যেই তোমাদের জন্য ক্ষতি অকল্যাণ। তাইলে বোঝা গেল আমার জন্য কিসে কল্যাণ, আমাদের জন্য কিসে খায়ের ভালাই, এটা প্রকৃত পক্ষে জানেন শুধু আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই ভালো জানেন আমাদের কিসে কল্যাণ, আমাদের খায়ের কোথায়। অতএব আজকে অনেক দিন যাবত আমাদের ছাত্র উস্তাদ সবাই কষ্ট করতেছে, দিবা নিশি ফিকির করছে, চেষ্টা করছে, রাত জেগে দিন অবর্ণনীয় কষ্ট করেছে ছেলেরা উস্তাদরা আজকের এই মজলিসটাকে সুন্দর করার জন্য। তো আমরা এরপরেও আমরা যা চেয়েছি যেভাবে চেয়েছি এর মধ্যে কল্যাণ না, কল্যাণ আল্লাহ তাআলার ফয়সালার মধ্যে। কাজেই বৃষ্টি কিংবা রোদ, আলো কিংবা অন্ধকার, দিন কিংবা রাত, উভয়টাই আমাদের জন্য খায়ের কল্যাণ। আমরা আল্লাহ তাআলার ফয়সালার উপরে পরিপূর্ণ সন্তুষ্টি প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে হাদিসে কুদসি, মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই। আল্লাহ তাআলা বলেন আমার ফয়সালার উপরে যে সন্তুষ্ট নয়,
সে যেন আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব তালাশ করে নেয়। কেমন কথা, কেমন সাংঘাতিক কথা, গুসার কথা যে ঠিক আছে বেটা, আমি আল্লাহ তাআলার ফয়সালার উপরে যেহেতু তুমি খুশি হইতে পারলা না, তো ঠিক আছে তুমি আরেকজন খোদা তালাশ করে নাও, আরেকজন রব, ফালিয়াতলুব রব্বান সিওয়াই, সে যেন আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব তালাশ করে নেয়। অথচ আল্লাহকে বাদ দিয়ে আর আছে কে? লা ইলাহা ইল্লাল্লাহ ডাকার উপযুক্ত, বলার উপযুক্ত, মানার উপযুক্ত, সর্বকিছুতেই আছে তো শুধু একজনই, তিনি আল্লাহ। সুখে ডাকলেও যিনি, দুঃখে ডাকলেও তিনি, কিছু পেয়ে ডাকলেও তিনি, কিছু না পেয়ে ডাকলেও কি তিনি, তিনি 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 আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাআহু। আমার এই একজন বুঝলেও সার্থক আমার বলা, আমি সব সময় ফিকির করি, সংখ্যা গুনি না, সংখ্যা গুনে বয়ানও করি না, এটা আমার সবসময়ের তবিয়ত আলহামদুলিল্লাহ। শ্রোতা বেশি এই জন্য ওয়াজ উড়ে গেলাম শিক্ষারিয়া, আজকেই এই মাঠ থেকে ইসলাম জিন্দা হবে, আর নইলে আমরা শুইয়া লাইলাম, কথাটা বুঝছেন না? কারণ শ্রোতা বেশি তালাইয়া পড়ছে শৈলে, কথা বুঝছেন? শ্রোতা নাই, এবার এই কথা মনে করা, বলা মানুষ নাই কি ওয়াজ করবো, ওয়াজ ওড়েনি কা, ওয়াজ ওড়ে না কা, আমাদের এটা কি ওয়াজ, এটা ওড়ে না কা, ওয়াজ বলে উঠে না, এবার ওয়াজের মধ্যে তাল আসে না, তাল না আসলে আপনি অন্য কিছু নেন, আম নেন বা জাম নেন বা কাঁঠাল নেন, আপনার এক তাল আসে না, হুদের তাল লইয়া বইয়ে থাকলো, আরও ফল আছে না, আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, লিচু আছে, আনারস আছে, আপেল আছে, মালটা আছে, এগুলো নেন, তাল না উঠলে, তাল ওঠে না ওয়াজ। আমার একজন একদিন বলছে, কয় হুজুর ওয়াজটা সাফে না, ওয়াজ বলে সাফে, ওয়াজ আবার সাফে কেমনে, ওইটার মধ্যে তো সাফা সাবি না, তুই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আজকে কি বুঝাইলাম আমরা, কি কথা বললাম, মূল কথা এটা, ইসলাহি মজলিস মানে কি, ইসলাহি মেহনত মানে কি, মানে হলো হৃদয়ের মেহনত, কিসের মেহনত বলেন, অন্তরের মেহনত। আমার ভাই অন্তর সাজানো দরকার, আমারও আপনাদেরও, আমারও আপনাদেরও দিল সাজানো দরকার। এই মাসে আমি এই বৃহস্পতিবার দিন, গতকাল শুক্রবার, তার আগের দিন, গতকালকের আগের দিন শুক্রবার বৃহস্পতিবার দিন রাত্রে আমার ঢালকানগর হজরতের খানকায় ইসলাহি মজলিসে আমি ছিলাম, তো যতক্ষণ ছিলাম দিলের মধ্যে আলাদা প্রশান্তি অনুভব হয়েছে। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হজরতের মাদ্রাসার ইসলাহি মজলিস প্রতি মাসের শেষ শনিবার যতক্ষণ থাকি দিলের মধ্যে অন্যরকম অনুভূতি অনুভূত হয়, এইটাই লাভ। ফুলছুমার হজরত প্রতি মাসের প্রথম শনিবার আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার মাদ্রাসা ইসলাহি মজলিস হয়, যতক্ষণ থাকি দিলের মধ্যে আলাদা প্রশান্তি অনুভব হয়, অন্তরের বিশুদ্ধতা, অন্তরের সুন্দর খুব দরকার, খুব দরকার। দিল না পাক, দিলের মধ্যে গাইরুল্লাহ, অন্তরের মধ্যে শুধুই দুনিয়া, বাহ্যিক যতই বিনয় দেখান আমি কিংবা আপনি লাভ হবেন, আমিও বাহ্যিক একবারে কুয়ায়, মানে কুয়ায় বুঝেন না, না আমি সাধারণ না, খান্দা নালায়েক কুদা, আপনি বুঝি আপনি বকচক্কর, আমনে অনর্থক এগুলো কোয়ান আমরা বুঝি, ভিতরে মোটা বাহ্যিক উপরে দিয়া কোয়ান, না না হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি কাউকে বলো দেখো শুনেও বলে না আমি না খান্দা না লায়েক না চিজ গুনাগার পাপি, এরম বলতেছে তুমিও তাকে বলিও